আপনাদের দেখাবো তালডাংরা তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিংহবাবু তাঁর প্রতিক্রিয়া শুনুন না মনে হওয়ার কিছু নেই আজকে উৎসবের মেজাজ আছে আমি সবাইকে আবেদন করব যত আমার এই তালডাংরা বিধানসভা ক্ষেত্রে যত ভোটার আছেন যে সবাই যেন ভোটটা দেন কারণ গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে ভোটদান আর মনে হওয়ার বলতে জয়ের ব্যাপারে যদি বলেন সে তো আমি প্রথম দিন থেকে বলে আসছি যে একশো শতাংশ আশাবাদী নয় নিশ্চিত মানুষের জন্য কাজ করেছি যতদিন দলের দায়িত্বে আছি বা যেদিন দলের দায়িত্বে হয়তো কোনো পোস্ট ছিল ছিল না তখন তখন থেকেই কিন্তু আমি এলাকার মানুষের কাজ করে চলেছি মানুষ ভালোবাসেন সেই প্রত্যাশা থেকেই বলছি প্রত্যেকবারে সাধারণ মানুষজন তারা গ্রীষ্মেই ভোট দেয় এবারে শীতের আবহাওয়া ভোট এটা কেমন একটা অন্যরকম অভিজ্ঞতা আছে সকালে যখন স্নান করছিলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মনে পড়ছিলো যে ভোটের গরমের আবহাওয়ায় ভোট হয় সব সববারেবার শীতের আবহাওয়ায় ভোট হচ্ছে একটু যারা পোলিং পার্সোনাল আছেন তাদের অসুবিধে হবে যারা অন্যান্য ডিউটিতে আছেন সাধারণ ভোটার তো বাড়ির কাছাকাছি তারা সকালে স্নান টান না করার না করেও ভোটটা দিয়ে গিয়ে বাড়িতে করতে পারবেন কিন্তু পোলিং পার্সোনালদের একটু প্রবলেম হবে একেবারেই দেখো সকাল থেকে সানটান টান সেরে একদম বাড়িতে পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে তিনি তার যে বুধ রয়েছে সেই বুথে তিনি ভোট দিলেন এবং তিনি একশো শতাংশ আশাবাদী বাঁকুড়া তালডাঙ্গা থেকে মিচ্ছি দাস জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা